ফারদিন হাসান আয়ন আপনি লিখেছেন আমি একজন জেনারেল স্টুডেন্ট ইসলামিক পড়াশোনা করতে চাই কীভাবে শুরু করবো এবং কীভাবে কন্টিনিউ করবে এরপরে কিছু গাইডলাইন পাওয়া গেলে উপকার হতো আমি আগে একটা ভিডিওতে আমরা বলেছি এবং আমাদের এই পেজে ভিডিওটা আছে আপনি দেখে নেবেন মেহবানি করে এ বিষয়ে একটা কোরআন করিমের অনুবাদ ব্যাখ্যা সহকারে সংক্ষিপ্ত আপনার কাছে থাকতে পারে তাওদেহুল কোরআন থাকতে পারে আপনার এমনি কাসিরের সংক্ষিপ্ত রূপটা থাকতে পারে কোরআনের অনুবাদ থাকতে পারে ডক্টর মুজিবুর রহমান করেছেন নিঃসাম ফাউন্ডেশন করা হয়েছে সেগুলো থাকতে পারে হাদিসের একটা গ্রন্থ রিয়াদু এটা বাংলা অনুবাদ আছে এটা থাকতে পারে আপনার কাছে ব্যাখ্যা সহ থাকতে পারলে খুবই ভালো সেই সাথে ফিখের একটা কিতাব মাসামা আসালের জন্য একটা কিতাব থাকতে পারে ডুটু আব্দুল্জায় হলে বইগুলো আপনার কাছে থাকতে পারে সিরাতের জন্য রাহিকুল মাহতুম এই বইটা আপনার কাছে থাকতে পারে ইনশাআল্লাহ এগুলো আপনাকে হেল্প করবে সেই সাথে একজন বিচক্ষণ আলেম একজন আপনার অভিজ্ঞ এবং নলেজেবল আলেমের তত্ত্বাবধানের থেকে আপনি পড়াশোনা করবেন কোনো কনফিউশন হলে তার কাছে প্রশ্ন করবেন